রাতপোয়ালায় বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তার আগেই শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বিজেপি দলীয় কার্যালয়ের সামনে বোমা উদ্ধার ও বিজেপির ফেস্টুন পরানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। অভিযোগের তীর শাসক দলের তৃণমূল কংগ্রেসের দিকে। পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে বিজেপির কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করেন 9 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুধীর রঞ্জন কুমার সাউ। তিনি জানান, ফোন পেয়ে তিনি এবং দলের কর্মীরা দেখেন বোমা পড়ে আছে, পুলিশ এসে জায়গা ঘিরে দেয়। তবে তার দাবি, হার নিশ্চিত জেনে ভোটের প্রাককালে ভয় দেখিয়ে ইচ্ছাকৃত সন্ত্রাস সৃষ্টি করছে তৃণমূল। এইভাবে অফিস বন্ধ থাকলে ভোট প্রস্তুতি কিভাবে হবে? দেখুন, সকালে কিছু লোক এলাকাবাসী আমাকে ফোন করে বলে যে দাদা, আপনার পার্টি অফিসের ওখানে বোমা পড়ে আছে। আমি যথারীতি এসে দেখি, হ্যাঁ, ওই যদি বোমাটা ফেটে যেত আজ, আমার পার্টি অফিস যেতে যেতে এলাকার মানুষে, আমার পার্টি অফিসে আমি পরোয়া করি না। এলাকা যে জনবস্তি আছে, যারা গরিব মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, তাদের আর আজ কী অবস্থা হচ্ছে, এর দায়িত্ব কে নেবে? আমার নির্বাচনী কার্যালয় কদিন আগে পুরানো চক্রান্ত, তারপর আজকে বোমা, কালকে ভোট। 9 নম্বর ওয়ার্ডে আপনাদের ক্যামেরার মাধ্যমে বারবার বলেছি, 9 নম্বর ওয়ার্ডে বহিরাগত লোক প্রবেশ করছে, ওরা রিগিং ছাড়া জিততে পারবে না, ওরা বুঝে গেছে। কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব এখানে এসে এই জায়গাটা ঘুরে দেখে চলে গেছেন, ওনারা দেখেছেন কীভাবে দুয়ার করে মানুষ এই ওয়ার্ডে আমাকে আশীর্বাদ করেছে, ওদের পায়ের তলা থেকে জমি সরে গেছে, ওরা ভয় দেখিয়ে এইখানে একটা কালো পাড়া, জানি না আমি কী, কিন্তু একটা একটা বোমা আছে এটা আমি দেখেছি, এবং পুলিশ প্রশাসন ওখানে আমি দাঁড়িয়ে দেখছি। আমার ওখানে যে পার্টি অফিস আছে, ওই পার্টি অফিসে আমি ঢুকতে পারছি না। কালকে ভোট, আজকে আমি যদি পার্টি অফিসে না ঢুকে কাজ করতে পারি, তাহলে কালকে আমি ভোট করাবো কী করে? এরা টোটালটাই ভোটের আগের দিন আমাদের কাজ সব বন্ধ করে দিয়ে যেন ওরা ভোটটা লুট করতে পারে সেই কাজটা করছে। কারা করতে পারে? এটা তৃণমূল করবে, প্রাক্তন পৌরমাতা তার স্বামী করবে, রেখেছে নিজেদের বউ, নিজেরা রেখেছে, দিয়ে বলবে তৃণমূল রেখেছে। আমরা তো জানি, কালকে শুনুন, রাজনীতি সবাই করে, আমরা জানি যে এরপরের অঙ্কটা কী, এরপরে কী বলবে ওরা, এরপরে অভিযোগ করবে আমরা ওদের পার্টি অফিসে গিয়ে বোম রেখে এসেছি, কিন্তু বোম কে বা কারা রেখে এসেছে সেটা আমরা জানি। আবার দেখুন, বিজেপির তথাকথিত বিরাট বড় নেতা তিনি শ্যামল, সে এখানে এসে কী করছে বলুন? 14 নম্বর ওয়ার্ডে সে নির্বাচনের একটা মুখ, সে আজকে ক্যান্ডিডেট, সে প্রার্থী, কই আমি তো আমার এলাকা ছেড়ে যেতে পারছি না, আমি তো আমার এলাকাটায় কামড়ে ধরে পড়ে আছি, আমার এলাকাটা আমি ভোট করব, আমার এখন একটা সচেতন মন নিয়ে খুব মানে খুব অঙ্ক কষে খুব সুন্দর করে আমাদের বুথ সাজানো, আমরা কীভাবে ভোটটা করব সেই নিয়ে আমাদের এখন অনেক 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 কাজ বাকি আছে। তো ও কী করে ও ছেড়ে দিয়ে চলে এলো? ভোটের আগের দিন কোনো প্রার্থী অন্য ওয়ার্ডে ঝামেলা করতে আসে? অনেকগুলো না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের কর্মী প্রসেনজিৎ দাস মুখপাত্র। আপনারা তো পৌর নির্বাচনে ঘুরেছেন, আমাদের সন্ত্রাস করার কোনো প্রয়োজন আছে? তো বম পাওয়া গেছে, বম ওখানে রইল, দেখলো বিজেপির নেতারাই, দেখলো তারাই আপনাদের খবর দিল। এর আগের দিন ওদের ব্যানার পুড়লো, ওরাই দেখলো, ওরাই খবর দিল। তো ঘটনাটা ওরা তৈরি করছে, কারণ ওরা জেনে গেছে ওদের হার নিশ্চিত, ওদের জামানতটা পর্যন্ত বজায় থাকবে না। তো সুতরাং এইসব করে বর্ধমানের মানুষকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করছে। ওরা বলছে যে বহিরাগত লোক আনছে না, 35-35 করার জন্য এগুলো সূত্রপাত। দেখুন, আমরা 35টা সিটেই জিতবো, বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের জামানত থাকবে না, আমরা নিশ্চিত। যেভাবে মানুষ আমাদের সমর্থন করেছে, ওরাও ওদের হার জেনে গেছে এবং জেনে গিয়ে এইসব নাটক করছে। আর 9 নম্বর ওয়ার্ডের যিনি প্রার্থী, তিনি সেই ওয়ার্ডে থাকেনই না, তিনি বাইরে থেকে এসেছেন, এসে কোনো দিন তার রাত্রের বেলায় তার ফেস্টুনে আগুন ধরিয়ে দিচ্ছে, কোনো দিন দুটো কিছু পাওয়া যাচ্ছে, বলছে বম পাওয়া গেছে। তো একটা জিনিস প্রমাণ হয় যে বম অন্য কেউ দেখতে পেল না, উনিই দেখতে পেলেন, উনিই সাংবাদিকদের খবর দিলেন। তো বম পাওয়া গেলে তো ওখানে তো বমটা তো ফাটত। তো কোনো কিছুই নয়, এইসব করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কারণ উনি একটু প্রচারে আসতে চাইছে এবং আপনাদের মাধ্যমে যাতে সামনের সারিতে আসতে পারে তার চেষ্টা করছে, আর কিছু নয়। কিন্তু দেখুন, মানুষ আমাদের সঙ্গে, যেখানে বিজেপি প্রার্থীর সাথে একটাও লোক বেরোচ্ছে না, সিপিএমের সাথে 2-3টে লোক বেরোচ্ছে, সেখানে মানুষ আমাদের সাথে হাজারে হাজারে মানুষ বেরোচ্ছে, আমরা বাইরে থেকে লোক আনবো কেন? সব লোকই তো বর্ধমানে আমাদের সঙ্গে রয়েছে এখনও।
তো সুতরাং আমাদের লোক আনার প্রশ্ন নাই। আমরা ঘুম থেকে উঠে দেখি শুনলাম যে বোমা আছে এখানে। বিজেপি পার্টি বেশ কি শুনলেন বোমা পাওয়া গেছে? হ্যাঁ আমরা ঘুম থেকে উঠেই দেখলাম কি যে চিল্লাচিল্লি হচ্ছে দেখি বোমা আছে। পুলিশ এসেছে? হ্যাঁ পুলিশ এসেছে। সকালবেলা এসে মুখ ধুতে এসে দেখছি সামনে ঘরের সামনেটায় বোম আছে, বোম বলছে। সেটা আমরা কাছেও যাই নাই দেখতে, দূরে থেকে দেখলাম যে বোমটা সামনে ডানানো আছে, ওই যে মানে পার্টি অফিস বিজেপি পার্টি অফিসের সামনেটা মনে হচ্ছে বোম আছে বলে ওইটুকুই দেখেছি। স্থানীয় বাসিন্দারা পিছনটাই আছে, পার্টি অফিসটার পিছনটাই আছে, ওই তো সামনে ওই তো সামনে ইয়েগুলো পুড়িয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি বোম বলি বলতে ওই জন্য। হ্যাঁ আমরা পাশেই আছি, ওই পিছনটা দিকে আছে। হ্যাঁ পুলিশের তো এসেছিলো তো, আমার নাম হারবলি। হ্যাঁ এখানকার পরবর্তীকালে পুলিশ বাহিনী ও বোম স্কোয়াডের টিম এসে সেই বোমাগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।